ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বেসরকারিকরণের প্রতিবাদ, বিক্ষোভ, ধর্ণা কয়েকটি শ্রমিক সংগঠনের। পুলিশ এসে বিক্ষোভ সরিয়ে দিতে গেলে শুরু ধস্তাধস্তি। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এক মাস ধরে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি চলবে এমনটাই জানা যাচ্ছে, কি খবর রয়েছে তোমার কাছে? বৃষ্টি, আজকে এক মাস ধরে যে কর্মসূচি চলবে তার প্রথম দিন ছিল ইছাপুর রাইফেল এবং মেটাল ফ্যাক্টরি, সেখানে কারখানার গেটের সামনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন তারা আজকে বিক্ষোভ অবস্থান শুরু করেছিল। এবং সেই সময় বেশ কিছু কর্মচারী তারা যখন প্রথমে কাজে যোগ দিতে যায় তারা তাদেরকে কাজে যোগ দিতে বাধা দেয়, সেই সময় ধস্তাধস্তি শুরু হয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিশাল পুলিশ বাহিনী র‍্যাপ নামানো হয়, এবং অভিযোগ যে তারা যখন বিক্ষোভ অবস্থান করছে সেই সময় পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয় এবং ব্যাপক উত্তেজনা তৈরি হয়, র‍্যাপ নামানো হয় এবং পরিস্থিতি সামাল দেওয়া এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং বেশ যারা যে সমস্ত কর্মচারীরা কাজে যোগ দিতে চায় তাদেরকে বাধা দিচ্ছিলেন এই ধর্মঘটকারীরা, তা সেই সমস্যার সমাধান করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। ব্যারাকপুর কমিশনারের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে রয়েছে, র‍্যাপ নামানো হয়েছে, এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং যারা আন্দোলনকারী তাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার দিয়ে যে সমস্ত প্রতিরক্ষা দপ্তরের যে সমস্ত অস্ত্র কারখানা রয়েছে ভারতবর্ষে সেগুলো বেসরকারীকরণ করতে চাইছে, তার ফলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, সেই কারণে তারা এই আন্দোলন করছে। এক মাস ব্যাপী আন্দোলনের আজকে প্রথম দিন এবং এই এই আন্দোলনের ইতিমধ্যেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং ব্যাপক উত্তেজনা রয়েছে কারখানা চত্বরে। ধন্যবাদ সমীরণ।